আমাদেরই বাংলা, যাকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের ফাইন্যান্সিয়াল হাব বানিয়েছিল। বাংলা যেটি ছিল ইংরেজদের সবথেকে পছন্দের রাজ্য, তাই তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1870-এ তাদের প্রথম পোর্ট বাংলাতেই বানিয়েছিল। আমাদের বাংলা যেটি জুট ফ্যাক্টরির জন্য পুরো দুনিয়াতে প্রসিদ্ধ ছিল, সমগ্র এশিয়াতে সাপ্লাই হওয়া টেক্সটাইলের 50% বাংলা থেকেই সাপ্লাই হতো। এই সব কারণের জন্য বাংলাকে সেই সময় ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল অফ ইন্ডিয়া বলা হতো। আমাদের বাংলা সমাজ ও সংস্কৃতির উন্নতির জন্য আমাদেরকে অনেক স্পিরিচুয়াল লিডার দিয়েছে, যেমন স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব এবং চৈতন্য মহাপ্রভু প্রমুখ। এছাড়া নোবেলজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর, অমর্ত্য সেন এবং অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। তাছাড়া আমাদের বাংলার প্রাচীন কালচার এখনও আমাদের আইডলদের মধ্যে ফুটে ওঠে, যেমন এই বছরের আইপিএলের সূচনালগ্নে পুরো ভারতবাসীর সামনে অরিজিৎ সিংয়ের মহেন্দ্র সিং ধোনির পায়ে হাত দিয়ে প্রণাম। হ্যাঁ, এটাই আমাদের বাঙালির কালচার, এই নিয়ে আমরা গর্ববোধ করি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো বাংলার বুকে এই কালচার পরপর লুপ্ত হতে চলেছে। ভারতের সবথেকে বড় পাবলিক লাইব্রেরি আমাদের বাংলাতেই পাওয়া যাবে, এশিয়ার সবচেয়ে বড় ফ্লাওয়ার মার্কেট আমাদের বাংলাতেই আছে। স্বাধীনতার পর 1961 পর্যন্ত বাংলার পার ক্যাপিটা ইনকাম মহারাষ্ট্রের থেকে অনেক বেশি ছিল, সব থেকে ধনী রাজ্য ছিল আমাদের বাংলা। কিন্তু আজ বাংলার পার ক্যাপিটা ইনকাম ছত্তিশগড়ের থেকেও অনেকটা নিচে রয়েছে। বহু ডাটা অনুযায়ী ভারতের নাকি 1/4 অংশ ভিক্ষু বাংলাতেই দেখা যায়। এই এপিসোডের মাধ্যমে আমরা আলোচনা করব ব্রিটিশদের ফাইন্যান্সিয়াল হাব থেকে বাংলা আজ কিভাবে প্রভাবটির রাস্তায় চলে এলো, কেন দিনের পর দিন বরবাদ হচ্ছে আমাদের বাংলা। সবচেয়ে বড় ইস্পাত কারখানার জন্য প্রাণ চেষ্টা করেছিলাম, শালবনিতে আনতে পেরেছিলাম 30,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট। আমাদের যদি ওরা মারেও, আক্রান্ত করে, অ্যারেস্ট করে, বদনামও করে, দুর্নামও করে, চক্রান্ত করে, तो सीमेंट चाहिए उसमें कट मनी लिया जाता है, लोहा चाहिए कट मनी लिया जाता है, ईंटा चाहिए सिंडिकेट को कट मनी देना पड़ता है। गुरुदेव रविंद्रनाथ ठाकुर, नेताजी सुभाष चंद्र बोस, स्वामी विवेकानंद जैसे महान व्यक्तित्वों के सपनों को, उन सपनों को साकार करते हुए सोनार बांग्ला का फिर से निर्माण करना है। 1955-তে 24% ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন বাংলাতেই হতো। বাংলার 27% মানুষ শিল্পের সাথে যুক্ত ছিল। যদি 2007-এর ডাটা দেখা হয়, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনের মামলাতে বাংলা মাত্র 3.9%, মাত্র 4% মানুষ শিল্পের সাথে যুক্ত আছে। এই রকম পতনের পিছনে অনেক কারণ রয়েছে। স্বাধীনতার পর 1960 পর্যন্ত বাংলাতে কংগ্রেসের শাসন ছিল। 1965 থেকে বাংলার পতন শুরু হয়। 1971-এ বাংলাদেশ ও পাকিস্তান যুদ্ধ হয়। এই যুদ্ধ অর্থনৈতিক দিক থেকে সবথেকে বেশি প্রভাবিত করেছিল বাংলাকে। এই সময় বাংলায় 45% মানুষ বিভিন্ন শিল্পের সাথে যুক্ত ছিল, বিশেষ করে রেল ইঞ্জিন তৈরি। 1971-এর যুদ্ধে ভারতের পুরো ফোকাস ছিল যুদ্ধের দিকে, ফলে এই সময় রেলওয়ে বাজেট অনেক অংশে কমানো হয়েছিল। এর ফলে বাংলার অনেক মানুষ চাকুরিহারা হয়, আর এখান থেকেই বাংলার পতন শুরু হয়। 1965-তে লেফট পার্টির খুব দ্রুত উত্থান হচ্ছিল। এই পার্টির মূল ফোকাস থাকত শ্রমিকদের উপর, আর এটি সেই সময় ছিল যখন প্রচুর মাত্রায় শ্রমিক ধর্মঘট হতো। বহু ইন্ডাস্ট্রির লেবাররা শ্রমিক ধর্মঘটের অংশ নিত। ধীরে ধীরে ইন্ডাস্ট্রিগুলি বন্ধ হতে শুরু করে। 1967-70-এর মধ্যে বাংলাতে বহু ইন্ডাস্ট্রিয়াল লকআউট হয়। এই সময় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের পতন হয় এবং খুব দ্রুততার সহিত সিপিএম পার্টির উত্থান ঘটে। এই সব শ্রমিক ধর্মঘটের প্রভাব বাংলার শিল্পের উপর পড়ে। কোম্পানিরা এইরকম পরিবেশে থাকতে চাইতো না যেখানে ধর্মঘটের কারণে ইন্ডাস্ট্রি বন্ধ থাকুক এবং কোম্পানির লস হোক, তাই বহু ইন্ডাস্ট্রি আলাদা রাজ্যে শিফট হওয়া শুরু করে, সেই সব রাজ্যে যেখানে কোনো লেবারের সমস্যা থাকবে না। আর এখান থেকেই বাংলার শিল্পের পতনের শুরু হয়। বাংলার প্রধান অর্থের ভাণ্ডার ছিল কয়লা ও মিনারেল, এটি বাংলার অর্থনৈতিক উন্নয়নের একটি অ্যাডভান্টেজ ছিল। বিহারের কাছেও সেম সুবিধা ছিল। এরপর ভারত সরকার নিয়ে আসে ফ্রেট ইকুইলাইজেশন পলিসি, যার দ্বারা যেখান থেকেই হোক কয়লা বা মিনারেল উত্তোলন করুক না কেন, একই মূল্য পে করতে হবে। যার ফলে কোম্পানিগুলি সিদ্ধান্ত নেয় কয়লা তো এখান থেকে উত্তোলন করবে, কিন্তু ইন্ডাস্ট্রি সেট আপ করবে গুজরাটে, কেননা গুজরাটে পোর্ট অ্যাডভান্টেজের সুবিধা অনেক বেশি এবং এখান থেকে ট্রেড করা খুবই সহজ, যদিও এই অ্যাডভান্টেজ আমাদের বাংলার পাওয়ার কথা ছিল। সেম ঘটনা শুধু পশ্চিমবঙ্গের সাথে নয়, বিহারের সাথেও ঘটে। যদি ফ্রেট ইকুইলাইজেশন পলিসি না আসতো, কোম্পানিগুলি যদি বাংলাতে থাকতো, তাহলে বাংলাতে হিউজ জব অপরচুনিটি থাকতো। বাংলার লেফট পার্টি ছিল লেবার সাপোর্টেড পার্টি, এদের মূল ফোকাস থাকতো স্মল স্কেল ইন্ডাস্ট্রির উপর, যাতে খুব সহজে লেবারের সাপোর্ট পাওয়া যায়। যদি 1989-এর ডাটা দেখা হয়, স্মল স্কেল ইন্ডাস্ট্রির দ্বারা জব বাংলা মহারাষ্ট্রের থেকে অনেক বেশি প্রোভাইড করত। যদিও এই সময় ছোট ছোট ইন্ডাস্ট্রিগুলি ডেভেলপ হয়, কিন্তু কোনো স্টেটের উন্নতির জন্য দরকার বড় ইন্ডাস্ট্রি, যার দ্বারা সরকারের বেশি রেভিনিউ ও ট্যাক্স আদায় হয়। কিন্তু স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে গভর্নমেন্টকে বেশি হেল্প করতে হতো,
তার বদলে ট্যাক্সও খুব কম আদায় হতো। তাই সময়ের সাথে সাথে বাংলায় ট্যাক্স কালেকশন কমে যেতে থাকে, ধীরে ধীরে বাংলার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টেরও পতন হতে থাকে। এরপর 1991 ভারত সরকার লিবারালাইজেশন পলিসি আনে, যার দ্বারা বিদেশি কোম্পানিগুলি ভারতে আসার সুযোগ পায়। তাই প্রত্যেক রাজ্য এই প্রস্তুতিতে লাগে যাতে বিদেশি কোম্পানিগুলি তাদের স্টেটে ইন্ডাস্ট্রি স্থাপন করতে পারে। তাই বিভিন্ন স্টেট বিজনেসের জন্য বিভিন্ন পলিসি করা শুরু করে। এই সময় ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টও একটি পলিসি লঞ্চ করেছিল যার নাম শিল্পবন্ধু, যেখানে সিঙ্গেল উইন্ডো ফেসিলিটি ছিল। অর্থাৎ কোনো কোম্পানি বাংলাতে আসতে চাইলে তাকে কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে না, বেশি প্রশ্ন থ্রো করা হবে না, খুব সহজেই এখানে বিজনেস সেট আপ করার সুযোগ থাকবে। এর ফলে হিউজ পরিমাণ চাকরি তৈরি হতে পারবে বাংলাতে। কিন্তু বাংলাতে বেশি গ্রোথ হতে পারেনি। এর সবচেয়ে বড় কারণ হলো সরকারের অতীতে 20 বছরের নেওয়া স্টেপ। এই 20 বছরে সরকার স্মল স্কেল ইন্ডাস্ট্রির উপর নজর দিয়েছিল, তাই সরকার বেশি ট্যাক্স আদায় করতে পারেনি, ফলে বাংলার ইনফ্রাস্ট্রাকচারের কোনো উন্নতি হয়েছিল না। যদি 1971 ডাটা দেখা হয়, বাংলার ইনফ্রাস্ট্রাকচার গ্রোথের রেট ছিল 10.72%, এরপর 1997 তা কমে গিয়ে হয় 9.1%। এর প্রধান কারণ হলো গভর্নমেন্টের কাছে রেভিনিউ কম ছিল, এই কারণেই বাংলা বড় কোম্পানির আসার অপরচুনিটি হারিয়ে ফেলে। কেননা বড় কোম্পানির আসার ইনফ্রাস্ট্রাকচার বাংলা তৈরি করতেই পারেনি। বাংলা হলো এগ্রিকালচার স্টেট, তাই এখানে শিল্পের জন্য জমি পাওয়া সব থেকে বড় চ্যালেঞ্জের। যদি সিঙ্গুরের মামলা দেখা হয়, টাটা গ্রুপ তার ন্যানোকার তৈরির জন্য তার কারখানা সেট আপ করেছিল সিঙ্গুরে। তখন এখানে বিভিন্ন রাজনৈতিক অশান্তির কারণে টাটা তার প্ল্যান্টকে সিঙ্গুর থেকে গুজরাটে শিফট করে। এর ফলে যে সুযোগটা বাংলার পাওয়ার কথা ছিল তা পেয়ে যায় গুজরাট। যদি সিঙ্গুরে টাটা প্ল্যান্ট তৈরি হতো তাহলে মাস লেভেলে জব অপরচুনিটি তৈরি হতে পারত। এরপর 2011 বাংলায় গভর্নমেন্ট চেঞ্জ হয়। যদি 2012 থেকে 2017 গ্রোথ রেটের ডাটা দেখা হয়, বাংলার গ্রোথ রেট ছিল 5.5%, তখন ইন্ডিয়ার এভারেজ গ্রোথ রেট ছিল 7.1%। এই লো গ্রোথ রেটের পিছনে সব থেকে বড় কারণ হলো স্মল স্কেল ইন্ডাস্ট্রি। স্মল স্কেল ইন্ডাস্ট্রির জন্য বাংলাতে ক্যাজুয়াল লেবারের সংখ্যা অনেক বেড়ে গিয়েছিল। এখানে ইন্ডাস্ট্রি কখনোই অর্গানাইজড হতে পারেনি। এখানে যত ম্যানুফ্যাকচারিং হয় পুরোটাই আনঅর্গানাইজডভাবে হয়। যদি পুরো ইন্ডিয়ার ডাটা দেখা হয়, ওয়েস্টবেঙ্গল এমন এক রাজ্য যেখানে প্রায় 13.5% আনঅর্গানাইজড ম্যানুফ্যাকচার করা হয়। ক্যাজুয়াল লেবারের সংখ্যা বাংলাতে অনেক বেশি। লেবারেরা সকালে কাজে বেরিয়ে যায়, সন্ধ্যেতে পেমেন্ট পায়, এটিতে তাদের সংসার চালায়, পরের দিন পুনরায় সকালে আবার সেই কাজে নিযুক্ত হয়। বাংলার সবথেকে বড় সমস্যা পভার্টি নয়, এখানকার সবচেয়ে বড় সমস্যা হলো লো ইনকাম। লোকেরা তো যে কোনো না যে কোনো কাজের সাথে যুক্তই আছে, কোনো না কোনো মতে তাদের সংসার চালাচ্ছে। কিন্তু বাংলার লেবারদের মজুরি অনেকাংশেই কম, লোকেদের একদিনের মজুরিতে তাদের সংসার চালানো খুবই মুশকিল হয়ে পড়ে। যদি ক্যাজুয়াল লেবারের ডাটা দেখা হয়, শুধু বাংলাতেই ক্যাজুয়াল লেবারের শেয়ার হলো 33%, যেখানে পুরো ইন্ডিয়ার এভারেজে 25%। বাংলা কখনোই নিজেকে অর্গানাইজড করার চেষ্টা করেনি, ছোট ছোট ইন্ডাস্ট্রিগুলিকে কখনোই বড় করার চেষ্টা করা হয়নি। এখানে সবার মাথায় একটি প্রশ্ন আসে, যদি বাংলাতে এত সমস্যা তাহলে বাংলার গভর্নমেন্টকে কেন মানুষ এত সাপোর্ট করে? এর মূল কারণ হলো পলিটিক্যাল পার্টিগুলির নেওয়া বিভিন্ন স্ট্র্যাটেজি। বাংলার অধিকাংশ ভোটার হলো গ্রামের, যদি গ্রামের মানুষদের কোনো না কোনোভাবেই ডাইরেক্ট বেনিফিট পৌঁছানো যায় তাহলে খুব সহজে ভোট পাওয়া যেতে পারে। তাই বাংলাতে ডাইরেক্ট বেনিফিটের অনেক স্কিম দেখতে পাওয়া যায়, যেমন কৃষক বন্ধু স্কিম, কর্মসাথী প্রকল্প, কন্যাশ্রী প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডার। শুধু বাংলাতে নয়, এই রকম পলিসি অন্যান্য রাজ্যগুলিতেও দেখা যায়, যেমন উত্তরপ্রদেশে ফ্রিতে রেশন পাওয়া যায়। এগুলি হলো ভোটারদের মন জয় করার সবথেকে বেস্ট পলিসি। দিল্লির অরবিন্দ কেজরিওয়ালের উত্থানের প্রধান কারণ ছিল এটি, ভোটারদের ডাইরেক্ট বেনিফিট দেওয়া। পলিটিক্যাল পার্টিদের ভোটারদের ধরে রাখা এটাই বেস্ট পলিসি। পাবলিককে সরাসরি এতটাই বেনিফিট দিয়ে দেওয়া হোক যাতে ভোটাররা সেই পার্টিকে ভোট দেওয়ার জন্য প্রস্তুত থাকে এবং ভোটারেরা কোনো প্রশ্ন ছুঁড়তে না পারে। এইসব কারণের জন্য এখানকার লেবাররা ক্যাজুয়াল লেবারের মতো কাজ করেও নিজেকে ঠিক মনে করে, তাই বাংলাতে বড় ডেভেলপমেন্ট হতে পারছে না। কিন্তু বাংলাতে অনেক কিছু অর্গানাইজডভাবে সেট আপ করা হয়েছে, যেমন বাংলাতে ইনফ্যান্ট মর্টালিটি অনেক কম, ড্রিঙ্কিং ওয়াটার ফেসিলিটি বাংলায় অনেক বেশি, প্রত্যেক গ্রামে টয়লেট ফেসিলিটি খুবই ভালো। সরকারের 85% বাজেট হয় এগ্রিকালচার ও সোশ্যাল সেক্টরের উপর, কেননা মেজর সংখ্যক ভোট ব্যাঙ্ক এখানেই আছে, তাই বড় ধরনের করাপশানও এখানে দেখতে পাওয়া যায়। বন্ধুরা, এই ছিল বাংলার ফাইন্যান্সিয়াল হাব থেকে প্রভার্টির পথে আসার মূল কারণ। তাছাড়া আপনাদের মতে আর কী কী কারণ থাকতে পারে তা কমেন্টের দ্বারা জানাতে পারেন। তাছাড়া আপনি যদি 1971 যুদ্ধের দ্বারা কীভাবে বাংলাদেশের জন্ম হলো তা জানতে চান তাহলে এই এপিসোডটি দেখুন, এবং আপনাদের এই এপিসোডটি উপযুক্ত মনে হলে ভিডিওটিতে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।